আমরা যদি বিপদ মুসিবত টেনশন দুঃখ দুর্দশা থেকে বাঁচতে চাই অভাব অনটন যদি দূর করতে চাই বাড়ির থেকে অশান্তি দূর করতে চাই ঘরের ভিতরে যদি শান্তি ফিরিয়ে আনতে চাই তাহলে আমাদের জীবন থেকে ছয়টা কাজকে অবশ্যই বাদ দিতে হবে ছয়টা কাজকে আমাদের জীবন থেকে মাইনাস করতে হবে এক নাম্বার হলো মিথ্যা কসম করা এক নাম্বার মিথ্যা কসম করা কথায় কথায় কোনো ব্যক্তি যদি মিথ্যা কসম করে তাহলে তার ঘরের ভিতরে বরকত থাকে না ঘর থেকে উঠে আনেন আর যদি আল্লাহ রব্বুল আলমিন উঠে আনেন যত কোটি পুতি আমি না কেন যত কোটি টাকার ইনকাম আমি করি না কেন ঘরের ভিতরে কখনো সুখ আসবে না কখনো শান্তি ঘরের ভিতরে আসবে না এই আমরা এক নম্বরে কখনো এই মিথ্যা কসম আমরা করব না এই মিথ্যা কসম বেশি বেশি করার দ্বারাতে ঘরে ভিতরে দারিদ্রতা চলে আসে অভাব অনটন দুঃখ দুর্দশা টেনশন চলে আসে দুই নাম্বার হল অনেক সময় দেখা যায় আমরা অল্পতেই ঝরে পড়ি দুঃখ টেনশনে আমাদের কলিজা পর্যন্ত আবদ্ধ হয়ে যায় আমাদের কলিচাটা যেন সম্প্রসারিত থাকে কলিচাটা যেন একেবারেই আবদ্ধ না থাকে কলিচাটা বিশাল থাকতে হবে দুঃখ দুর্দশা আসতেই পারে হতাশা হওয়া যাবে না টেনশনে লেগে আমাদের জীবনকে বিনষ্ট করা যাবে না আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ পাক পাকরবুর আলমিন টেনশনগুলো দূর করে দিবেন এজন্য অযাতাম চিন্তা। টেনশন যারা করে তাদের উপরেই কিন্তু এর প্রভাব বিস্তার লাভ করে এজন্য আল্লাহর আমাদের ভরসা করতে হবে দুঃখ টেনশন করার মালিক হলেন আল্লাহ আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ পাকুল আলমিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহর উপরে যারা তাওয়াকুল করে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান এজন্য তার তারা আল্লাহ পাক তাদের দোয়াগুলো কবুল তিন করলে সমস্ত সন্তানেরা মা বাবার খেদমত করে না মা বাবার সাথে তাদের আচরণ গুলো ভালো না মা বাবার সাথে তারা বিয়া করে মা বাবাকে কষ্ট দেয় ওই সমস্ত সন্তানের সংসারে কখনো শান্তি কামনা করা যায় না যে সমস্ত সন্তানেরা কলঙ্গার ওই সন্তানেরা মা বাপকে কষ্ট দিবে ওই সমস্ত ঘরে দুঃখ দুর্দশা হতাশা অশান্তি বিরাজ করবেই কেউ দূর করতে পারবে না আমার ভয়ারাম কারণ পাক রব্বুল আলমিন তার এমাদতির পরে মা বাবার সাথে উত্তম আচরণের কথা উল্লেখ করেছেন আল্লা রব্বুল আলামিন বলেন তোমার রবির পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা হয়ে গেছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ তালার আবাদত করার পর মা বাবার সাথে উত্তম আচরণ করবা আল্লার আবাদত করার পরে তোমাদের উপরে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে দায়িত্ব হলো মা বাবার সাথে তোমরা উত্তম আচরণ করবা তাদেরকে কষ্ট দেওয়া যাবে না ইম্মায়াব্লু গান আইন দ্যা কেল কি বলব আহাদুহুমা ওকিলা হুমাম পলা তাকুল্লাহুমা উফিউ আলাত নেহেরু হুমাম وقال لهما قولا كريما মা বাবা অথবা 어머니কে যখন বাদ্য্য কি উপনীত হবে তখন তাদের সাথে এমন আচরণ করবা নাম বা তাদের কথা তারা যদি একটা কাজের আদেশ দেই তখন এটা লঙ্ঘন করবা নাম এবং কি ও শব্দ পর্যন্ত তাদের সামনে উচ্চারণ করবা না তাদের সাথে নরম ভাষায় কথা বলবা সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলবা তাদের তাদেরকে ধমক দিয়ে উচ্চ তাদের সাথে কথা বলা যাবে না সুতরাং যারা মা বাবার যে সন্তান তাদের ঘরের ভিতরে শান্তি আসে না যতক্ষণ পর্যন্ত মা বাবার কাছ থেকে মা চেয়ে না নিবে যতক্ষণ পর্যন্ত মা বাপ তাদের প্রতি খুশি না হবে মা বাবার কষ্ট যতক্ষণ পর্যন্ত দূর করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই ঘরের ভিতরে শান্তি আসতে পারে না চার নম্বর হল আল্লাহ তালার অনেক বান্দা বান্দির এমন রয়েছে আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের যথাযত শুকর আদায় করে না এই যথাযথ নিয়ামতের শুকুর আদায় যারা না করে আল্লাহ পাকরবুল আলমিন তাদের উপরে বিভিন্ন মুসিবত ছেলে দেন বিভিন্ন মুসিবত তাদের উপরে দেন যাতে করে তারা ফিরে আসে বিভিন্ন কষ্টে আল্লাহ ফাকরবুল আলমী নিপদিত করেন যাতে করে ওই নাফর থেকে তারা ফিরে আসে এই জন্য আল্লাহর নিয়ামতের শুকুর আমরা দেই করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম

তখন কোটি পুতিকে দেউলিয়া বানাতে আল্লাহর সামান্য সেকেন্ডের সময় লাগে সেকেন্ডের সময়ের ভিতরে কোটি আল্লাহ পাক দেউলিয়া বানায়া দেয় এই যে চট্টগ্রামে অগ্নিকাণ্ড হল আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে কোটি পুতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি টাকার সম্পদ কিভাবে বিনষ্ট করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন এজন্য আল্লাহর না ফরমানি করা যাবে না না শুক্রিয়া করা যাবে না যা দিয়েছি তা আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্র আদায় করতে হবে যারা আল্লাহর শুক্র আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সম্পদে বরকত দিয়ে বরপুর করে দে এজন্য আমরা কখনো আল্লাহর না শুক্রিয়া করব না পাঁচ নাম্বার হল অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় যখন অহেতুক বসে থাকে তখন দাঁত দিয়ে নুখ কামড়াতে থাকে এগুলা এই সমস্ত আচরণগুলো ভালো না এই ঘর থেকে বরকত চলে যায় এগুলো কাজ আমরা করব না রহমত বরকত ঘরের ভিতর থেকে চলে যায় রহমত বরকত ঘরে আসে না এজন্য আমরা দাঁত দিয়ে কখনো নুককে কামড়াবো না ছয় নম্বর হলো হিংসা অহংকার পড়ি হাসাদ এগুলোর কারণে ঘরের থেকে বরকত চলে যায় ঘরের ভিতরে অশান্তি লেগেই থাকে অবাবনটন ঘরের ভিতরে বাসাবাদি আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন আল হাসাদু ইআকুলুল হাসানাত মানুষের হিংসাগুলো তাদের হাসানাতগুলোকে তাদের नेक কাজগুলোকে ভালো ভালো কাজগুলোকে জ্বালায় দেয় পড়িয়ে দেয় সারখার করে দেয় কামায় ইআকুল হাতাবুন নার যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয় আগুন যেভাবে এলাকৃকে পুড়িয়ে দেয় সারখার করে দেয় ব্যক্তির অহংকারটা ওই ব্যক্তির আমল নামার নেকগুলোকে জ্বালিয়ে দেয় সারখার করে দেয় এই জন্য অহংকার করা যাবে না যতদিন পর্যন্ত এই ছয়টা কাজ আমরা বর্জন করতে না পারবো ততদিন পর্যন্ত গড়ের ভিতরে বরকত আসবে না গড়ে অভাব অনটন দুঃখ দুর্দশা হতাশা লেগেই থাকবে এই ছয়টি কাজ যদি বর্জন করতে পারি আল্লাহ পাক ঘরের ভিতরে শান্তি দান করবেন কামায় রুজিতে বরকত দান করবেন অভাব অনটন দূর করে দিবেন ঘর থেকে দুঃখ দুর্দশা টেনশন আল্লাহ পাক রব্বুল আলমিন দূরবর্তী করে আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং সে অনুযায়ী আমল করা তাও